ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ থেকে ডিভাইডার উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। রোগী প্রবেশের বাধা হওয়া ও রাস্তা ছোট হয়ে যাওয়ায় এই অভিযান চালায় ডিএনসিসি। মঙ্গলবার দুপুর 2:30 দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান। তিনি ঢাকা পোস্টকে বলেন, ঢাকা মেডিকেল একটি গুরুত্বপূর্ণ জায়গা, দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা দ্রুত সেবা পাওয়ার জন্য এখানে নিয়ে আসেন, কিন্তু জরুরি রোগী প্রবেশে এই রোড ডিভাইডার বাধা হয়ে দাঁড়িয়েছে, রাস্তাও ছোট হয়ে গিয়েছে। এর ফলে যেমন জরুরি রোগী হাসপাতালে প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে। তাই মেয়রের নির্দেশনায় এই রোড ডিভাইডারগুলো উচ্ছেদ করছি, এতে করে দ্রুত রোগী নিয়ে হাসপাতালে প্রবেশ করা যাবে। তিনি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরামর্শ ছাড়াই এই রোড ডিভাইডারগুলো লাগানো হয়েছিল, এটি তুলে দেওয়ায় এখানে যানজট এবং দ্রুত হাসপাতালে রোগী প্রবেশের সহায়ক হবে।